যে আমি মাসুম রেজা আটটি নষ্ট ফসলের তৃতীয় প্রচেষ্টা, আমি চোখে মুখে ভণ্ডামি নেমপ্লেট, ইউরোপ সভ্যতার উপরে আদি পাঞ্জাবি মনোনয়নের সোপান পেল কেননা ভণ্ডামিতে আন্তর্জাতিক খ্যাতি চাই আমি। দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন অরণ্য আড্ডার নতুন একটি পর্বে। আমাদের আজকের অতিথি বাংলাদেশের জনপ্রিয় নাট্যকার মাসুম রেজা। মাসুম ভাই, আপনাকে স্বাগত আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমিও ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে এবং অনন্য পত্রিকাকে। আপনার দুইটা জনপ্রিয় কাজ, রঙের মানুষ প্লাস মোল্লাবাড়ির বউ, আমরা এই দুই কাজটা, যে দুইটা কাজ আপনার খুব ভালো হয়েছে, জনপ্রিয় হয়েছে, এই কাজ দুইটার জনপ্রিয়তা নিয়ে আমরা একটু জানতে চাই। এই কাজ দুটো, একটা তো টেলিভিশনে আর একটা তো চলচ্চিত্রে। জি, প্রথমটা রঙের মানুষ, যেটি টেলিভিশনে প্রচার হয়েছিল এবং সেটির পরিচালনার দায়িত্ব ছিল সালাউদ্দিন লাবলু। আমার সাথে সালাউদ্দিন লাবলুর একটা আলাদা কেমিস্ট্রি আছে, কারণ আমরা অনেক আগেকার বন্ধু, আমরা মিডিয়াতে কাজ শুরু করারও আগে বন্ধু, আমরা মঞ্চেও একসাথে কাজ করেছি, আমরা কুষ্টিয়াতে আমাদের একসাথে বাড়ি, এক জায়গায় বাড়ি, সব মিলিয়ে ওর সাথে আমার একটা আলাদা সিঙ্ক্রোনাইজেশন আছে। এবং তার সাথে যুক্ত ছিলেন আমার গুরু, শিল্পভাবনার গুরু সেলিম আল দিন। সেলিম আল দিন যেটির সাথে থাকেন সেটির তো সাফল্যের নিশ্চয়তা 100%। এবং সালাউদ্দিন লাবলু নির্দেশনার কাজ, আর যারা অভিনয় করেছিলেন এটার ভিতরে, এত মন খুলে, প্রাণ খুলে, প্রায় সমস্ত কিছু মানে উজাড় করে দিয়ে তারা কাজটা করেছিলেন, ফলে সকলের মিলিত প্রচেষ্টাটা, যেমন ওটার ভিতরে কাজ করেছিলেন এটিএম শামসুজ্জামান ভাই, এটিএম ভাই কিন্তু যখন সিনেমা ছেড়ে দিলেন, সেই রকমভাবে সিনেমা তখন খুবই অকাল যাচ্ছে, ছেড়ে দিয়ে যখন প্রথম টেলিভিশনে করতে আসলেন তখনই কিন্তু আমাদের এই রঙের মানুষের সাথে উনি যুক্ত হলেন, ফলে ওনারও একটা ভীষণ পরিমাণে নতুন ধরনের কিন্তু একাগ্রতা, আগ্রহ, সব কিছু মিলিয়ে এই রঙের মানুষ একটা সাফল্যের মুখ দেখে। এরপরে এটিএম ভাই আমাদেরকে বললেন, আমাকে এবং সালাউদ্দিন লাবলুকে বললেন, যে তোমরা আসলে টেলিভিশনের লোক না, তোমরা চলচ্চিত্রের লোক। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। এবং উনি বললেন যে আমি তোমাদেরকে চলচ্চিত্রে নিয়ে যাবো, তোমরা সিনেমা লিখবে, সিনেমা বানাবে। আমাকে এবং লাবলুকে উনি নিয়ে গেলেন পানু ভাইয়ের কাছে, মতিউর রহমান পানু, খুবই ডাকসাইটে একজন প্রডিউসার এবং পরিচালকও উনি, সেই বেদের মেয়ে জ্যোৎস্না যার প্রোডাকশান, সেই পানু ভাইয়ের কাছে নিয়ে গেলেন এবং আমরা লেখালেখি শুরু করলাম মোল্লাবাড়ির বইয়ের গল্প। এবং সেই লেখাটা আমি সম্পূর্ণটাই এটিএম ভাইয়ের বাড়িতে বসে করেছি। এটিএম ভাই বলেছেন এইভাবে করো, ওইভাবে করো, মানে এটা সম্পূর্ণরূপেই হাতে ধরে যে শেখানো, সিনেমা লেখাটা শিখিয়েছেন আমাকে এটিএম ভাই, সেটি উনি করেছেন। এবং তারপরে তো মোল্লাবাড়ির বউ সেই সময় একটা সুপার টুপার হিট ছবি হলো, এবং তখন যে ছবির আকালের ভেতরে, জনপ্রিয়তার আকালের ভেতরে তখন এই সিনেমাটি মোল্লাবাড়ির বউ অত্যন্ত জনপ্রিয় হলো, এইটাই। এবং সেটিরও পরিচালক ছিলেন সালাউদ্দিন লাবলু। আচ্ছা, আমরা যতটুকু জানি আপনি আড্ডা দিতে পছন্দ করেন, তা আপনার এই প্রিয় শহরে আড্ডার জায়গা এবং আড্ডার সঙ্গী, এটা নিয়ে একটু যদি বলেন। আমার তো আড্ডার সঙ্গী এখন এই মুহূর্তে এসে যারা নাটকের সাথে যুক্ত, টেলিভিশনের নাটক বা মঞ্চের নাটকের সাথে যুক্ত, তারাই আমার এখনকার আড্ডার সঙ্গী। এবং কলাবাগানে একটা জায়গা আছে, ওই পিয়াসি বোধহয় রেস্টুরেন্টটার নাম, সেই রেস্টুরেন্টের পাশে একটা বেশ বসা যায়, রকে বসে আড্ডার মতনই, ওইখানে মাঝে মাঝে আড্ডা দিই। আর বেশিরভাগ সময় আমি শিল্পকলাতে থাকি এবং দুই জায়গায় আমার নাটকে, আমার দলের নাটকের ছেলেমেয়েদের সাথে আড্ডাটা হয়। আর যেটা হয়, আমি বেশিরভাগ সময় লেখালেখির ভিতরে যেহেতু থাকি, আমার যদি সত্যিকার অর্থে রিহার্সাল না থাকে, হাতে লেখা থাকে, তাহলে আমি বাড়ি থেকে বাড়ি হই না, আমি সারাদিন বাড়িতে বসে লেখালেখি করি এবং যেদিন রিহার্সাল থাকে সেদিন আমি আসলে বার হই, এই আমার কাজ। মূলত আমাদের আড্ডাটা গড়ে ওঠে ইউনিভার্সিটি, কলেজ ইউনিভার্সিটির সময়ে। আপনাদের সময় তখনকার আড্ডার গল্পগুলো কেমন ছিল? না, আমাদের সময় তো আড্ডা তো, আমরা কুষ্টিয়ার শহরের ছেলেপেলেরা এইরকম আড্ডাবাজ, যে এটা সুবিধিত একটা বিষয়, যে প্রায় প্রত্যেকটা পাড়ার কোনো না কোনো জায়গায় থাকবে, ব্যাচ অনুযায়ী মানে বয়স অনুযায়ী, সেই এই জায়গায় ওরা দেয়, ওই জায়গায় ওরা দেয়। যেমন আমাদের আড্ডাটা একটা বয়স পর্যন্ত ছিল, পাবলিক লাইব্রেরির একটা মুক্ত মঞ্চ ছিল, সেই মুক্ত মঞ্চের উপরে বসে আমাদের আড্ডা ছিল পাবলিক লাইব্রেরিতে, আমাদের বন্ধুরা তখন আমাদের স্কুল কলেজের যারা বন্ধু সেই বন্ধুরা মিলে দিতাম। এরপরে আমরা যখন আরেকটু বড় হলাম, আরেকটু বেশি দূরে যাওয়া শিখলাম, তখন আমরা কুষ্টিয়াতে ওই শহর রকা বাঁধ বলে একটা বাঁধ আছে, এখন দুটো, তখন একটা ছিল, আমরা ওই বাঁধে যে
যে বাঁধে বসে আড্ডা দিতাম এবং সেখানে প্রচুর লোকজন আসতো, খুবই জমতো আমাদের আড্ডাটা। মাঝে মাঝে আবার নৌকায় করে আমরা বন্ধুরা সবাই মিলে চলে যেতাম ওই পারে, নদীর ওই পারে, আমাদের গড়াই নদী, সেইখানে যে ঘুরে টুরে এসে আবার বাসায় ফিরতাম। আড্ডার বিষয় বলতে তো সবসময়ই সেই সময়কার ছেলেদের, বিশেষ করে আমি বলবো যেহেতু আমরা একসাথে ছেলেরাই আড্ডা দিতাম, ছেলেদের আড্ডার বিষয় কিন্তু ছিল যে পাশের বাড়ির মেয়েটি বা কার কী অবস্থা এখন চলছে, হ্যাঁ কেউ কি হাবুডুবু খাচ্ছে কিনা, কেউ কি চেষ্টা করছে কিনা প্রেমের জন্যে, এইটা তো একটা ছিলই। তবে আমার একটা বিশেষ বিষয় ছিল যে সবসময় যে এই আড্ডাতেই থাকতাম আমি তা নয়, আমার কুষ্টিয়াতে মূল আড্ডার জায়গাটা ছিল রাজু আহমেদ স্মৃতি সংসদ, সেইখানে আমরা সবাই লেখালেখি করতাম। এবং আমার সাথে রফি হক বলে, এখন রাফি হক যিনি এখন খুবই ভালো একজন চিত্রকর, তিনি ছিলেন, আল মাসুম ছিলেন, বিলু কবির ছিলেন, মানে এরকম অসংখ্য নাম যাদের প্রত্যেকের একটি পত্রিকা ছিল, কবিতার পত্রিকা, আমরা কবিতার পত্রিকা সম্পাদনা করতাম এবং আমাদের সাথে থাকতেন, আমাদের গাইড করতেন, গুরু যিনি আমাদের তিনি ছিলেন লালিম হক, রাজু আহমেদের ভাই, ছোট ভাই, তিনি ছিলেন আমাদের গুরু। আমরা লেখালেখির ভিতরেই বেশিরভাগ সময় কাটিয়েছি এটাতে। আচ্ছা, একজন নাট্যকার হিসেবে আপনার, একজন মাসুম রেজা এখন জনপ্রিয় নাট্যকার, সেই নাট্যকার হিসেবে আপনার শুরুর গল্পটা আমরা একটু জানতে চাই। নাট্যকার শুরুর গল্পটা খুবই ইন্টারেস্টিং। আমি তো কুষ্টিয়া বাড়ি, আমার কুষ্টিয়া থেকে একবার বেড়াতে আসলাম, আমি তখন ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবো, আমি বেড়াতে আসলাম এখানে, এবং তারপরে তখন অলরেডি আমরা পাইবুলারিতে যাই, পড়াশোনা করি, আমি লেখালেখিও করি, কবিতা লিখি তখন, তো বাংলা একাডেমিটা কেমন দেখতে, কারণ বাংলা একাডেমি সম্পর্কে তখন আমাদের একটা সম্যক ধারণা এসেছে যে সেখানে কী জাতীয় কাজ হয়, হ্যাঁ বিশেষ করে বাংলা একাডেমির অভিধান নিয়ে তখন আমরা, আমাদের কোনো কাজে লাগলে অভিধান কাজে লাগাই, ফলে বাংলা একাডেমিটা দেখতে গেলাম এবং ওখানে ওই দেখতে যেয়ে দেখলাম বাংলা একাডেমির উন্মুক্ত চত্বরে একটি পথনাটক হচ্ছে, তখন আমি এটা জানতামও না যে এটাকে পথনাটক বলে, এবং নাটক হচ্ছে, সেই নাটকটি দেখতে গেলাম, অসাধারণ একটা নাটক, খ্যাপা পাগলার প্যাচাল, নাটকে অভিনয় করছেন এস এম সোলাইমান, মানে আমার সৌভাগ্য এটা, এবং এটা দেখার পর আমার মনে হলো আরে এরকম নাটক তো আমিও লিখতে পারবো ফিরে যেয়ে, হ্যাঁ কারণ ততক্ষণে আমি মানে অনেক কবিতাও লিখে ফেলেছি, কবিতার পত্রিকা সম্পাদনা করি। তারপর আমি কুষ্টিয়াতে ফিরে গেলাম, ফিরে যেয়ে আমি নিজে একটি নাটক লিখলাম কয়েকদিন এর প্রচেষ্টায়, সেই নাটকটির নাম দিলাম চাঁদ আলীর ডকুমেন্টারি, এবং চাঁদ আলীর ডকুমেন্টারিতে আমি নিজেই অভিনয় করলাম, এবং আমারই পাড়ার এক বন্ধু যার সাথে আমরা ফুটবল খেলতাম, ভলিবল খেলতাম, সেই বন্ধু, ওর নাম মতি, মতিয়ার রহমান, তাকে আমি নিলাম একটি সহযোগী চরিত্রের অভিনয়ের জন্যে, এবং আমার এক বন্ধু উনি এখন জাপানে থাকেন, রতন, রতনকে আমি নিলাম, ফজলুল হক রতন, ওকে আমি নিলাম গানগুলো করার জন্যে, কারণ এই সোলাইমান ভাইয়ের এই নাটকটার ভিতরে প্রচুর গান ছিল, সোলাইমান ভাই তো প্রচুর গানেরই মানুষ ছিলেন উনি, ফলে সেই গানগুলোর জন্য রতনকে নিলাম। আমরা তারপরে আমার বাড়ি থেকে একটু দূরে যেয়ে মোটামুটি একটা প্রচারের মাধ্যমে আমি নাটকটি করলাম, প্রচুর দর্শক ঘিরে ধরে আমি রাস্তায় নাটক করছি, এটিও কুষ্টিয়ার জন্য একটা অভিনব ব্যাপার, এইভাবে কুষ্টিয়ার দর্শকরা কখনো নাটক দেখেননি, কারণ ওটিই কুষ্টিয়ার প্রথম পথ নাটক, চাঁদালের ডকুমেন্টারি করলাম, এবং তারপর থেকেই লেখা শুরু হয়ে গেল। এরপরে আমি জনপদে বিস্ফোরণ, আপন বৃত্তে বিপ্লব, এই জাতীয়, তখন আমি খুবই বিপ্লবী মানসিকতা, ধ্যান ধারণার একজন ছেলে, ফলে বিপ্লবটাকেই খুবই চাঙ্গা রাখার জন্য যা যা করতে হয় সেরকম করেছি, এবং তারপর এইটা দিয়েই আমার নাটক লেখার শুরু হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ওই যে নতুন নাটক যেটা মহড়া চলছে জলবাসর, সেটা কবে মঞ্চে আসছে বা এটা নিয়ে প্রত্যাশাটা কি আপনার? জলবাসরটা একটু অন্য ধরনের নাটক, আমি ইদানিংকালে আমার লেখার ধারাটা পাল্টেছি, আমি আগে ছিলাম খুবই সংলাপ নির্ভর লেখা এবং খুবই বাস্তবকে, মানে রিয়েলিজম যেটাকে বলে অনেকে বা ন্যাচারালিজমও বলে, রোমান্টিসিজমও কিছুটা আছে তার ভিতরে, সব কিছু মিলিয়ে আমি একটি বাস্তব নাটক লেখার চেষ্টা করতাম সবসময়, যদিও ইতিহাস নির্ভর হয়, যদি মিথ নির্ভর হয়, তবুও সেই মিথ এবং ইতিহাসের উপরে বিশ্বস্ত থেকে আমি লিখতাম, কিন্তু এখন আমি একটি বিশেষ ধারা যেটাকে সবাই বলেন যে জাদু বাস্তবতা, আমি অবশ্যই এর একটা অন্য কোনো নামকরণ করার খোঁজে আছি, আমি হয়তো একটি নামকরণ করব, কারণ আমি এক্স্যাক্টলি জাদু বাস্তবতা বলতে যা বোঝাই সেটা লিখি না। আমার গুরু, শিল্পভাবনার গুরু সেলিম আল দিন, উনি
এটির নাম দিয়েছিলেন, উনি রচনা করেছিলেন নিমজ্জন বলে একটি নাটক, সেই নাটকটির ফর্মকে উনি নাম দিয়েছিলেন সম্মুখ বাস্তবতা, ফোর রিয়েলিজম। আমিও সেরকম একটি সন্ধান করছি, আমি জলবাসন নাটকটা লিখে ফেলেছি কিন্তু সেই নাটকটির কোন ধারার নাটক সেটি এখনও আমি নামকরণ করিনি। সেই হিসেবে জলবাসর একটি ভিন্ন ধারার নাটক, জলবাসরে অতীত, ভবিষ্যৎ এবং বর্তমান যেন তিনটা মিলে মিশে থাকে, কখন অতীত, কখন বর্তমান আর কখন ভবিষ্যৎ এর কোনোটাই আমরা বুঝতে পারিনি, যেই যেটি আমার সুরগাঁও বলে যে নাটকটি সেটার ভিতরেও ছিল। এবং এই ধারার নাটককে আমি সামনে এগিয়ে নেব এবং এই ধারাতেই আমার লেখা চালিয়ে যাব বলে আমি মনে করি। আর জলবাসর সম্পর্কে বিশেষভাবে বললে বলবো যে এটা সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের শুরুর দিকে এটা মঞ্চে আসবে। এখন আমাদের মহড়া চলছে, আমরা পুরো দমে পুরো দস্তুর মহড়া করছি, আশা করছি একটা ভালো কিছু আসবে মঞ্চে। আচ্ছা, আপনি দুই যুগ পর মঞ্চে অভিনয় করছেন, সেক্ষেত্রে আপনার দল বা অন্যান্য দর্শকদের একটা উচ্ছ্বাস, উৎসাহ বা ভালো লাগা কাজ করছে, তা আপনি কি অভিনয়টা নিয়মিত করবেন? না, আমি আসলে করছেন বললে ভুল হবে, আমি করেছি একটি প্রদর্শনী, মানে দুটি প্রদর্শনী একই দিনে, নিত্যপুরাণের শততম প্রদর্শনীর আগেরটি এবং শততম প্রদর্শনীটা আমি করেছি। এটি বলা যায় যে যেহেতু আমি একসময় নাটক করতাম, আমার প্রায় 30টা নাটকে আমি অভিনয় করেছি, 120 বার প্রদর্শনী হয়েছে সেই নাটকগুলোর, আমি সেগুলোতে অভিনয় করেছি। পরে অভিনয়টি সহজ বিষয় নয়, অভিনয় আমার দ্বারা হয় না, এটা যখন নিজেই বুঝতে পেরেছি আমি তখন অভিনয়টা ছেড়ে দিয়েছি। অভিনয় করলে একটা হতো, হয়তো খুব সহজে দর্শকের জনপ্রিয়তা পাওয়া যেত, দর্শক দেখলেই আমাকে চিনত, কিন্তু এই কঠিন ভাব কাজ করে, মানে কষ্টসাধ্য বিষয়ের মাধ্যমে খুব সহজে জনপ্রিয়তা অর্জনের পথে আমি যাই নাই। আমি ভেবেছি যে ঠিক আছে, অভিনেতারা যে কথাগুলো বলেন দর্শকদেরকে বা শ্রোতাদেরকে, সেই কথাগুলোই আমি লিখে দেবো, সেটি বোধহয় একটা বড় দায়ও বটে শিল্প সাহিত্যের ক্ষেত্রে। সেই কারণে আমি নাট্যকার এবং আমার মনে হয় না যে আমি আর কখনো অভিনয় এভাবে করবো, আবার বোধহয় 24 বছর পরে। আমরা সবসময় শুনি যে মঞ্চের অবস্থা ভালো না, তারপরেও দেখা যাচ্ছে সম্প্রতি আপনার নিত্যপুরাণ যেটা, সেটা শততম প্রদর্শনী হয়ে গেল। এই যে শততম প্রদর্শনী হলো, এই যে যাওয়া, এটার মধ্যে কি কোনো কতটা কষ্ট বা কোনো ঝামেলা বা কোনো সমস্যা? দেখেন, মঞ্চ নাটক আসলে পুরোটাই কষ্ট, পুরোটাই এক ধরনের না পাওয়ার কষ্ট নিয়ে আমরা মঞ্চ নাটক করি, কিন্তু এই না পাওয়ার কষ্টটাকেই আমরা উপভোগ করি, যার ফলে মঞ্চ নাটক আমাদের জন্য খুবই আনন্দের একটা বিষয়। এবং এই নাটকটি করতে যেয়ে আমাদেরকে, আমরা অনেক বড় চোট খেয়েছি, যেমন এই নাটকটির প্রধান চরিত্র একলব্য, সেই চরিত্রে যিনি অভিনয় করতেন দিলীপ চক্রবর্তী, আমাদের প্রাণের একটা ছেলে, আমাদের দলের সদস্য, নিত্যপুরাণের একলব্য করেন, কিন্তু তার অকাল প্রয়াণে আমরা সবাই থমকে গিয়েছিলাম, খুবই অল্প বয়সে তিনি মারা গেলেন, ফলে আমাদের নিত্যপুরাণ নাটকটি অনেক দিন থেমে থাকলো। এবং এই নিত্যপুরাণটি পরে আমি দেখলাম যে আসলে যদি সত্যিকার অর্থে দিলীপ চক্রবর্তীর স্মৃতিকে ধরে রাখতে হয়, তাহলে নিত্যপুরাণকেই মঞ্চে নিয়ে আসতে হবে, এবং তখন তাহলে নিত্যপুরাণের এই চরিত্রটি আবার কে করবেন, এটি নিয়েও আমি বেশ আমার সন্ধানে ছিলাম। পরে আমারই দলের একটি ছেলে মামুন চৌধুরী রিপন, সে এই চরিত্রটি করলো এবং এখন বেশ সফলতার সাথে সে এই চরিত্রটি, এবং সে পরিণত হয়ে গেছে একলব্য চরিত্রে, ফলে 1 থেকে 100 পর্যন্ত পৌঁছানোর ভেতরে অনেক অনেক ধরনের মানে পাওয়া না পাওয়া অনেক কিছু থাকে, সেটি মিলিয়েই আসলে নিত্যপুরাণ মঞ্চে এসেছে। আর একটা কথা আপনি বললেন যে মঞ্চের অবস্থা ভালো না, এটি শুনলে আমার কাছে খুব কষ্ট লাগে। মঞ্চের অবস্থা ভালো না সেটা হয়তো একদিক থেকে বিবেচনা করলে সেটাই মনে হয়, সেটির জন্য মঞ্চের কোনো দোষ নেই। কিন্তু এখন আপনি ধরেন যে আপনি আমার নাটকটি দেখার জন্য টিকিট বুক করেছেন আগের দিন ফোন করে, এবং আপনার খুবই ইচ্ছা যে আপনি দেখবেন নাটকটি, তারপরে সামান্য বৃষ্টিতে আপনার বাড়ির সামনে পানি জমে গেল এবং আপনি ওই পানির কারণে বাড়ি হতে পারলেন না, এটি মঞ্চের দায় নয়, মঞ্চের দোষ দেওয়া যাবে না, মঞ্চের দীনতা না, এটি এই শহরের দীনতা, এই এই শহরের মানুষের দীনতা, এবং তারা যদি এটি যদি কোনো বিয়ের দাওয়াত হতো তাহলে কিন্তু উনি যেতেন, উনি মিস করতেন না যেভাবেই হতো। মানে এই ফলে হয়েছে কি, একটা শহর যদি সংস্কৃতবান না হয়, একটা শহরের মানুষ যদি একটা চিত্র প্রদর্শনীতে না যান, একটা গানের অনুষ্ঠানে না যান, একটা নাটক দেখতে না যান, এবং ওনারা দাবি করেন যে ওনারা অত্যন্ত শিক্ষিত, ওনারা অত্যন্ত রুচিবান, আমি মনে করি যে তাদের এই বিষয়ে অনেক মানে প্রশ্ন সাপেক্ষ বিষয় এটি। যাই হোক, বোধ হয় আমার একটু বেশি রূঢ় কথা বলে ফেললাম, কিন্তু এটি একটা রূঢ় সত্যও বটে।
এক সময় আমরা দেখেছি এই আমাদের টিভি নাটকের যখন সুসময় ছিল, এখনও সুসময়, কিন্তু আমাদের যে সোনালী সময়টা ছিল সেই সময়টা মানে এইটিজের পর বিটিভির যে নাটকগুলো সেই সময় অনেক বর্ণনাট্যকার নাটক লিখতেন, এখন কিন্তু সেটা দেখা যায় না, এর কারণটা আপনি কী মনে করেন? দেখেন, টেলিভিশন নাটকটা যতদিন পর্যন্ত শিল্প ছিল ততদিন পর্যন্ত নাটকটি নাটক ছিল এবং শিল্পের অংশ ছিল। এখন টেলিভিশনের নাটক থেকে শুরু করে এই জাতীয় বিষয়গুলো হয়ে গেছে বাণিজ্য, আর বাণিজ্য হলে সেটির শিল্পমান অনেক ক্ষুণ্ণ হয়, আর যদি শিল্পমান ক্ষুণ্ণ হয় তবে আসলে যারা প্রকৃত শিল্পী, যারা লেখেন প্রকৃতই লেখেন, যারা ডিরেকশন করেন প্রকৃতই ডিরেকশন করেন, বা যারা অভিনয় করেন প্রকৃতই অভিনয় করেন, তাদেরকে ছিটকে পড়তে হয় নানান কারণে। যেমন ধরুন যদি বাণিজ্যর কথা বলি, যে আপনি দু টাকার ভেতরে যদি আপনি দেড় টাকা আপনার নিজের পকেটে ঢোকাতে চান এবং পঞ্চাশ পয়সা দিয়ে বাকি কাজটা করতে চান, তাহলে কিন্তু সংকুলন করা, মানে সমস্ত মেধা সংকুলন করা খুবই কষ্টসাধ্য হবে। আমি মনে করি এইরকমই একটি বিষয় এখন মিডিয়াতে চলছে। তবে সব কিছুই তো ঘুরে দাঁড়ায়, কোনো কিছুই তো হতাশার পুরোপুরি নিপতিত হয় না, ফিরে দাঁড়ায়, ফিরে আসে। তো সেই আশাটা নিশ্চয়ই করা যায় মিডিয়া সম্পর্কে, যে মিডিয়া নিশ্চয়ই ফিরবে। আপনি আমাদের নাটকের বা আমাদের নাটকের আরও ভালো দিন আনার জন্য এখন অনেকগুলো সংগঠন কাজ করছে, যেমন নাট্যকার সংঘ, ডিরেক্টর গিল্ড, অভিনয় শিল্পী সংঘ, তা তারা যে কাজ করছে, তাহলে কি তাদের কাজের মধ্য দিয়ে আমাদের নাটক আরও ভালো হবে না? হ্যাঁ, আমি সেটা এই আগেরটাতেই বললাম যে দিন নিশ্চয়ই ফিরবে, এবং সেই ফেরানোর জন্য যে প্রচেষ্টাটা চালাতে হবে সেই প্রচেষ্টাটা শুরু হয়েছে। যেমন আমাদের নাট্যকার সংঘ, টেলিভিশন নাট্যকার সংঘ এবং ডিরেক্টর্স গিল্ড, আপনি যেগুলো বললেন অভিনয় শিল্পী সংঘ, আমরা সবাই মিলে চেষ্টা করছি যে প্রথমে আমাদের নিজেদের ভেতরে একটা শৃঙ্খলা ফেরানো। একটা খুবই বিস্ময়ের ব্যাপার, দেখেন আশ্চর্যের ব্যাপার, এই বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোথাও আমি দেখি নাই যে আপনি কোনো, যে আপনি যা করেন, যেমন ধরুন আপনি অভিনয় করেন, অথচ আপনি অভিনয় শিল্পী সংঘ, যেটা অভিনয় নেতাদের জন্য যেই প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মের সদস্য নন। পৃথিবীর কোথাও ওই প্ল্যাটফর্মের সদস্য না হয়ে ওই কাজটি করা যায় না। যদি নাট্যকার সংঘের মেম্বার না হন তাহলে নাটক লিখে আপনার টেলিভিশনের প্রচার হবে না, সেটি আপনি যতই চেষ্টা করেন। কিন্তু আমাদের বাংলাদেশে সেটা হয়, আমাদের বাংলাদেশে হয় বলেই আসলে আমাদের শক্তিটা এত কম। আমি যদি বলি যে আমরা নাট্যকার সংঘ নাটক লিখবো না যদি এই বিষয়টি সুরা না হয়, তাতে ওই চ্যানেলের বা কোনো চ্যানেলেরই কোনো কিছুই আসবে যাবে না, কারণ তাদের নাটক লেখার মতন আরও অনেক নাট্যকার আছেন, তারা এই এই ইয়ের প্ল্যাটফর্মে আসেননি, ফলে একটু সমস্যা হয়ে যাচ্ছে। এখন আমরা সবার আগে যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে যে সকলকে তাদের সংশ্লিষ্ট প্ল্যাটফর্মে নিয়ে আসা, সংঘে নিয়ে আসা এবং সংঘের শৃঙ্খলার ভিতরে তাদেরকে আনা, সো দ্যাট আমরা যে কোনো আন্দোলনে গেলে একসাথে সবাই মিলে যেতে পারি, এবং সেই জায়গাটা তৈরি হচ্ছে। জি জি, গুড সাইন, এটা আমাদের জন্য এটা ভালো খবর যে আমাদের নাটক সবাই একসঙ্গে একত্রিত হলে আমাদের নাটকটা আরও রিচ হবে, আরও ভালো হবে, দিন ফিরে আসবে। আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বাপজানের বায়োস্কোপ, তা এখন নতুন চলচ্চিত্রের কী খবর, এরপরে থেমে গেলেন কেন? না, আমি থামি না, আমি তো চলচ্চিত্র লিখছি। সেটা কবে একটু দর্শক বলেন, কবে আমরা পাচ্ছি আপনার নতুন চলচ্চিত্র? একটা সিনেমার যেমন শুটিং খুব শীঘ্রই শুরু হবে, ওনার নাম আশিস রয়, উনি কলকাতার একজন ডিরেক্টর, পুরো কাজটাও কলকাতাতেই হবে। শুধুমাত্র এই দেশের রাইটার হিসাবে আমি তাকে স্ক্রিপ্টটি লিখে দিয়েছি, আমার গল্প নয়, গল্পটি আবুল বাশার, আপনারা সবাই জানেন খুবই বিখ্যাত সেই গল্প যা দিয়ে আবুল বাশার হয়েছেন, ফুলবউ। সেই ফুলবউ উপন্যাসটিকে আমি চলচ্চিত্রে রূপ দিয়েছি, সেটির শুটিং খুব শীঘ্রই শুরু হবে। আমরা আবার একটু মঞ্চের দিকে ফিরে যাচ্ছি, আপনাকে আমরা পাই যে মঞ্চ নাটকের নির্দেশনা দেওয়ার জন্য, কিন্তু আপনি যে নাট্য পরিচালক হিসেবে কেন আসলেন না? মানে এটা কি টেলিভিশন নাটকের জন্য বলছেন? না, টেলিভিশন নাটকে আসলে আমি কখনোই নাটকের নির্দেশনা দিতে চাইনি, এটা মঞ্চের জন্যও না। যেমন আপনারা যদি জানেন যে আমি কখনো লিখি না নির্দেশনা মাসুম রেজা, আমি লিখি একটি নাট্যকার নির্দেশিত নাটক যার নাট্যকার মাসুম রেজা, অর্থাৎ এটি নাট্যকার হিসেবে মাসুম রেজা এটি ডিরেকশন দিয়েছেন, নট ডিরেক্টর হিসেবে নাটকটির ডিরেকশন দিয়েছেন। এই একটু ফাঁক আমি রেখে দিই, কারণ আমি নিজেকে কখনো লেখক সত্তার বাইরে ভাবি না বা ভাবতে চাইও না, এবং সেই কারণেই টেলিভিশন বা সিনেমার ক্ষেত্রে আমি কখনোই, মানে আমার সাথে যারা শুরু করেছিলেন টেলিভিশনের লেখালেখি বা টেলিভিশনের কাজ, তারা সবাই এখন মানে গুরু পর্যায়ের নির্দেশক বা পরিচালক। আমি এই কাজটি কখনো করার চেষ্টা করিনি, করলে পারতাম কিনা আমি তাও জানি না, কিন্তু আমি সাত্ত্বিকভাবেই
পরিশুদ্ধভাবেই একজন লেখক থাকার চেষ্টা করেছি। তাহলে এটার পয়েন্ট ধরে আমি আরেকটা প্রশ্ন করতে চাই, যে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে মাস্টার্স করলেন, পড়াশোনা করলেন সায়েন্সে, কিন্তু লেখালেখি কেন বেছে নিলেন, এটার পেছনের গল্পটা একটু যদি বলেন। নাটকও কিন্তু একটা বিজ্ঞান, কারণ নাটক যিনি দেখছেন তিনি দেখছেন শিল্প, আর যিনি লিখছেন তিনি কিন্তু একটা বিশাল ক্যালকুলেশন আছে তার, এই চরিত্রটিকে দিয়ে আমি এইখানে এই করালে এই চরিত্রটি পরবর্তী যে এই কাজটি করবেন, এই যে বিরাট একটা অঙ্ক আঁকা। আমি তো দেখি পুরোপুরি মানে সায়েন্স আমাকে অনেক হেল্প করেছে একটা নাটক লেখার ক্ষেত্রে, যদিও আমি বিজ্ঞান বলছি বলার জন্যে, আর্ট তো অবশ্যই নাটক লেখা, কিন্তু বিজ্ঞান মনস্কতা বা বিজ্ঞান সম্পর্কে জানা বা অঙ্ক কষার ক্ষমতা থাকাটা বোধহয় নাটক লেখার ক্ষেত্রে অনেক সহায়তা করে। আমাকে বিজ্ঞান পড়তে হয়েছে বা অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্সের মতন এরকম একটা জটিল বিষয়ে পড়তে হয়েছে, এটা খুব খুবই বাড়ির চাপে। আমাকে প্রথমে ভর্তি করে দেওয়া হয়েছিল পলিটেকনিক ইনস্টিটিউট, সেখানে আমি একজন ডিপ্লোমাধারী ইঞ্জিনিয়ার হব এই চিন্তা থেকে, কিন্তু সেটি আমার সহ্য হয়নি, আমি বাড়িতে না বলেই পড়ালেখা ছেড়ে দিয়েছিলাম। পরে যখন ওই ইনস্টিটিউটের একজন শিক্ষক এসে আমার বাড়িতে বললেন, আমার বাবা তো আকাশ থেকে পড়লেন যে এটা কী বলে, পরে আমি বললাম যে আমি ইউনিভার্সিটি ছাড়া পড়বো না। তখন আমাকে চাপানো হলো দুটো সাবজেক্ট, একটা আমার ছোটো চাচা যেহেতু ইউনিভার্সিটিতে পড়তেন উনি এই সাবজেক্ট দুটো সম্পর্কে খুব ভালো ধারণা ছিল, উনি অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে পড়তেন, উনি বললেন যদি অ্যাপ্লাইড ফিজিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স অথবা ইংরেজি এই দুটোর যে কোনো একটাতে তুমি যদি পড়তে পারো তাহলে তুমি পড়বে। তা আমি তখন যে আমি দিলাম, এবং সাড়ে চার হাজার যারা পরীক্ষা দিলেন ভর্তি পরীক্ষা, সাড়ে চার হাজার ভিতরে মাত্র 24 জনকে নেওয়া হলো, এবং তার ভেতরে আমি সেই একজন ভাগ্যবান অ্যাপ্লাইড ফিজিক্সে যিনি চান্স পেলাম ওইখানে ভর্তি হলাম। এই হচ্ছে মানে আর কি পড়ার পেছনে, আমার বিজ্ঞান পড়ার পেছনের কথা, খুবই খুবই বাড়ির চাপে। আচ্ছা, আপনার কবিতা, আপনি শুরুটা কবিতা দিয়েই, কবিতা লেখা নিয়ে আপনার কোনো স্মরণীয় ঘটনা যদি থাকে আমাদেরকে একটু শেয়ার করেন। কবিতা তো পুরোটাই স্মরণীয় বিষয়, কারণ আমি যতগুলো কবিতা লিখেছি প্রায় প্রত্যেকটি আমার মুখস্থ আছে, এক। আর দুই হচ্ছে যে এই কবিতাটি লিখতে আমাকে খুবই অনুপ্রেরণা জুগিয়েছিলেন আমারই এক বন্ধু আনাম জোয়াদ্দার। উনি হঠাৎ করে একটা খাতা, আমি মুখে মুখে সব কবিতাগুলো এরম বলতাম, উনি হঠাৎ করে একটা খাতা কিনে নিয়ে এসে আমাকে দিলেন এবং বললেন যে এটা এখন থেকে এটাতেই কবিতা লিখবি। তা আমি ওইটাতে লিখলাম, এবং আমার কবিতাগুলো নীল একটা কাভারের ডায়েরি। কিন্তু কবিতা নিয়ে আমার সবচেয়ে ইন্টারেস্টিং যেই গল্পটি সেটি হচ্ছে, আমি একটা পাবলিক লাইব্রেরিতে একটা কবিতার আসর হচ্ছে, সেখানে আমি একটি কবিতা পড়ছি, সেই কবিতার ভেতরে আছে মানে মূলত আমার নিজেকে নিয়ে, নিজেকে নিয়ে একান্ত ভাবনা কবিতাটার নাম। আমি মাসুম রেজা, একজন মকর রাশির এক জাতক, আমি বিশাল বিশাল বন্ধু মহল, নির্বাচন জেতার সহজ শর্ত তবুও যোজন যোজন ফারাক, বিস্তার বিস্তৃতি যার জন্য সমাজতান্ত্রিক কবিতা লিখি, গুরুদেবরা বলেন ছেলেটা গোল্লায় গেল, বন্ধুরা নাক সিটকায়, কতবার বলবো আমি কমরেড নই, সমাজতন্ত্র এক গণিকার নাম, এরকম একটা বেশ দীর্ঘ কবিতা। সেইখানে আছে যে আমি মাসুম রেজা, আটটি নষ্ট ফসলের তৃতীয় প্রচেষ্টা আমি, চোখে মুখে ভণ্ডামি নেমপ্লেট, ইউরোপ সভ্যতার উপরে আদি পাঞ্জাবি মনোনয়নের সোপান পেল, কেননা ভণ্ডামিতে আন্তর্জাতিক খ্যাতি চাই আমি, বাবার চোখ আবার আমার অবয়ব বিরোধী বুহ রচনা করে বলে অমন ছেলের আমার দরকার নেই, দানব মাসুদ রেজার বেয়াদব শাসন এখন অনেক দূরে, কেমন মুক্ত মলয় আমি মাসুম রেজা, ঝাঁকড়া ঝাঁকড়া বাবরি চুলের বাহার, ভবিষ্যতের হাতুড়ি কৌশলী, তখন আমি পলিটেকনিকে পড়তাম, হাতুড়ি কৌশলী ভণ্ডামিতে আন্তর্জাতিক খ্যাতি চাই আমি। এই জাতীয় কবিতা পড়ার পরে আমার বাবা তখন ওই রিডার্স ডাইজেস্ট বলে একটি পত্রিকা, এখনও বোধ হয় বার হয়, এটি নিয়মিত পড়তেন, ওই পত্রিকাটি পড়া কেনার জন্যে ওই পাবলিক লাইব্রেরির পাশেই ওই দোকানটা, ওই দোকানে দাঁড়িয়ে এই কবিতাটা শুনেছেন। শোনার পরে উনি তো বাড়ি যেয়ে মাকে বলছেন যে দেখো আমার আমাদের নামে তোমার ছেলে কীরকম বদনাম করতেছে জনসম্মুখে। হ্যাঁ, তার বাড়ি এসে পরে আমার মা বলছে এরকম তোর বাবা এরকম শুনে আসছে কবিতা, এরকম কী আমাদের নামে বদনাম করছে, আমি বদনাম কি, এটা তো কবিতা একটা, এটি আমার মনে হয় কবিতা নিয়ে আমার সবচেয়ে মজার স্মৃতি। জি, ঠিক আছে, থ্যাংক ইউ, আপনি আড্ডা দিয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, আমাকে এখানে দেখাচ্ছেন।